প্রেমের টানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তরুণ তরুণীরা বাংলাদেশে এসে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন, আবার অনেকে সংসারও করছেন। আগে এই ধরনের বিয়ে করার রীতি খুব একটা দেখা না গেলেও বর্তমানে এমন ঘটনা প্রায় ঘটছে। তেমনই একটি ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি গ্রামে। ফেসবুকে পরিচয়, এরপর প্রেম, সব বাধা পেরিয়ে সেই প্রেমের টানে বালসাবাড়ি গ্রামে ছুটে আসেন ভারতীয় তরুণী নাইসা মল্লিক। এসেই বিয়ের পিঁড়িতে বসেছেন ভালোবাসার মানুষ জুয়েল সরকারের সঙ্গে। গেল বৃহস্পতিবার ঘটে এই ঘটনা। জানা যায় 26 বছর বয়সী নাইসা মল্লিকের বাবার নাম খায়রুল আলম মল্লিক, বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার 10 নম্বর থানার 10 রাত ছোট মল্লিক পাড়ায়। প্রেমের কথা পরিবারকে জানালে নাইসার বাবা বিষয়টি মেনে নিতে অস্বীকার করেন। নাইসা মল্লিক জানান, পাসপোর্ট ও ভিসার মাধ্যমে ইমিগ্রেশন শেষ করে বেনাপোল সীমান্ত দিয়ে তার বাংলাদেশে আসা। এখানে আসার পর বাংলাদেশের আইন অনুযায়ী বিয়ে সম্পন্ন করেন তিনি। পছন্দের মানুষকে বিয়ে করে অনেক সুখে আছেন বলেও জানান ভারতীয় এই তরুণী। 24 বছর বয়সী প্রেমিক জুয়েল সরকার জানান তিনি খুব খুশি, দীর্ঘ 1.5 বছর সম্পর্কের পর নাইসাকে কাছে পেয়েছেন। এর ভাষা তিনি বলে বোঝাতে পারবেন না। দাম্পত্য জীবন সুখী ও সুন্দরভাবে কাটানোর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। বিয়ে ঘিরে জুয়েলের বাড়িতে এখন চলছে উৎসব। ভারত থেকে আসা এই তরুণীকে এক নজর দেখতে প্রতিদিন তার বাড়িতে ভিড় করছেন স্থানীয় লোকজন সহ দূর দূরান্তের মানুষেরা। এছাড়া জুয়েলদের পরিবারও তাদের ভালোবাসার এই সম্পর্ককে মেনে নিয়েছে সহজভাবে। জুয়েলের বাবা ইমরান সরকার জানান, ভারতীয় তরুণীর সঙ্গে তার ছেলের প্রেমের সম্পর্ক ছিল, সে বাড়িতে চলে আসায় স্থানীয়দের সহযোগিতায় তাদের বিয়ে দিয়েছেন। বর্তমানে তারা সুখে শান্তিতে সংসার করছে। জুয়েলের মা জানান, ছেলের বউকে মেয়ের মতো আদর ও ভালোবাসা দিচ্ছেন। এখন দাম্পত্য জীবন যেন সুখের হয় সেই কামনাই করছেন জুয়েল নাইসা। সেই সাথে নাইসার পরিবার যেন দুই বাংলার এই সম্পর্ককে মেনে নেয় সেই প্রত্যাশা করছেন সবাই। সাদাকালো নিউজ।